আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। পালাতে পারেনি আনভীর, স্ত্রী সন্তান সহ আটজন গেলেন দুবাই। দেশটা করতে চাইলে ব্যর্থ হয়েছেন সায়েম সোবহান আনভীর। বৃহস্পতিবার 29 এপ্রিল রাত 9:30 দিকে আনভীরের স্ত্রী সন্তান সহ আটজন দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য দুবাই বলে জানা গেছে। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিশেষ ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান সহ মোট আটজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছিলেন আনভীরের দুই সন্তানও। ফ্লাইটে আরো ছিলেন আনভীরের ভাইয়ের স্ত্রী ইয়াশা সোবহান এবং তার কন্যা। এছাড়া তাদের সঙ্গে ছিলেন আরো তিনজন, তারা হলেন ডিয়ানা, মোহাম্মদ কাদের, হোসনারা খাতুন। সূত্র জানায়, এই ফ্লাইটে সায়েম সোবহান আনভীর যাওয়ার জন্য তৎপরতা চালালেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ব্যর্থ হন। প্রসঙ্গত, গত 26 এপ্রিল সন্ধ্যায় গুলশানের 120 নম্বর সড়কের 19 নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের MD সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সায়েম সোবহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। প্রতি মাসে 1 লাখ টাকা ভাড়ার বিনিময়ে সায়েম সোবহান মুনিয়াকে ওই ফ্ল্যাটে রেখেছিল। আনভীর নিয়মিত ওই বাসায় যাতায়াত করত। তারা স্বামী স্ত্রীর মতো করে থাকত। মুনিয়ার বোন অভিযোগ করেছেন, তার বোনকে বিয়ের কথা বলে ওই ফ্ল্যাটে রেখেছিল। একটি ছবি ফেসবুকে দেওয়াকে কেন্দ্র করে সায়েম সোবহান তার বোনের উপর ক্ষিপ্ত হয়। তাদের মনে হচ্ছে মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এদিকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক MD সায়েম সোবহান আনভীরের স্ত্রী সন্তান সহ পরিবারের 8 সদস্য দুবাই পৌঁছেছেন। শুক্রবার 30 এপ্রিল স্থানীয় সময় রাত 12:08 তাদের বহনকারী বিমান VPC-11 দুবাইয়ের ওল্ড ইন্টার ন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বৃহস্পতিবার 29 এপ্রিল বাংলাদেশ সময় রাত 8:56 তারা দেশ ছাড়েন। আনভীরের বিরুদ্ধে কলেজ ছাত্রী মোসরা জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হওয়ার 3 দিনের মাথায় তারা দেশ ছাড়লেন। দুবাই তাদের প্রাথমিক গন্তব্য বলে জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুর থেকে তাদের ভাড়া করা একটি প্লেন ঢাকায় আসে। পরে VPC-11 ফ্লাইটে রাত 8:56 ঢাকা থেকে উড়ে যান তারা। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।